নিয়োগ দিচ্ছে প্রাণ আর এফএল, অভিজ্ঞতা ছাড়াও আবেদনের সুযোগ। হ্যালো ভিউয়ার, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম প্রাণ আর এফএল নিয়ে, যেখানে কিনা আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই প্রাণ আর এফএল এ কোন পদে নিয়োগ দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু ভিডিওটি কেটে কেটে দেখবেন না, কারণ আপনারা যদি ভিডিওটি কেটে কেটে দেখেন তাহলে আপনাদের আবেদনই ভুল হয়ে যাবে, আর আপনাদের আবেদনই যদি একবার ভুল হয়ে যায় আপনাকে ইন্টারভিউতে কল করা হবে না। তাই আপনি কোনো প্রকার কাটাকাটি ছাড়া সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকুন। আমি কোথায় কি লিখছি, কিভাবে আবেদনটি করছি, আপনারাও সেমভাবে আবেদনটি সম্পূর্ণ করে দেবেন। আর আপনারা যারা এখনও আমাদের সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসেই চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত প্রকাশ করা হয়ে থাকে। এছাড়াও এসএসসি পাস, এইচএসসি পাস, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আমরা প্রতিদিনই দুটো করে ভিডিও আপলোড করে থাকি। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া প্রতিটি নিয়োগ বিজ্ঞপ্তিতে কিন্তু আমরা বলে থাকি কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার আপনাদেরকে কখনোই বলে থাকে না। তাই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর এফএল গ্রুপে ট্রেনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 20 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা 20 মে পর্যন্ত বসে থাকবেন না, আপনারা কিন্তু ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই আপনার আবেদনটি সম্পন্ন করে দেবেন। মনে রাখবেন, আপনি যত দ্রুত আবেদন করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। যারা আগে আগে সিভি ড্রপ করবে, ইন্টারভিউরা কিন্তু তাদেরকেই কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে। তাই যদি আপনি এই চাকরিটির ইন্টারভিউতে কল পেতে চান, তাহলে আপনিও যত দ্রুত সম্ভব আপনার সিভিটি ড্রপ করে দিবেন, যাতে করে আপনাকেও এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয়। প্রতিষ্ঠানের নাম প্রাণ আর এফএল গ্রুপ, পদের নাম ট্রেনি ইঞ্জিনিয়ার, পদসংখ্যা নির্ধারিত নয়, অভিজ্ঞতা 2 বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের যাদের 2 বছরের অভিজ্ঞতা রয়েছে তারা এখানে অগ্রাধিকার পেয়ে যাবেন, এবং যারা অভিজ্ঞতা ছাড়া রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুযোগ। তাই আপনারা ফ্রেশাররাও এখানে দেরি করবেন না, যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়ই আবেদনটি করতে পারবেন। বয়স 22 থেকে 30 বছর। কর্মস্থল রয়েছে ঢাকা। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো জেনে নেবেন। মনে রাখবেন, চাকরির দায়িত্বগুলো কিন্তু জেনে থাকা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর ইন্টারভিউরা জিজ্ঞেস করে থাকবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনার জন্যই ভালো, আপনি খুব ভালোভাবে অ্যান্সারগুলো করতে পারবেন। তাই চাকরির দায়িত্বগুলো জেনে থাকা আরেকটি কারণে ভালো, কেননা আপনি যদি এই চাকরিটি পেয়ে যান তাহলে আপনাকে এই সমস্তই দায়িত্ব পালন করতে হবে। আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে, সেই জন্য চাকরির দায়িত্বগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। সমস্যা সমাধানের ক্ষমতা থাকতে হবে, অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে, সম্ভব হলে অনলাইন প্ল্যাটফর্মে আপনার সমাধান করা সমস্যার সংখ্যা শেয়ার করতে পারবেন, বাস্তব বিশ্বের পরিস্থিতিতে OOPS ধারণা প্রয়োগ করার ক্ষমতা থাকতে হবে, টিম ওয়ার্ক করতে হবে এবং সহযোগিতার দক্ষতা থাকতে হবে, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ করার ক্ষমতা থাকতে হবে, প্রোগ্রামিং ভাষা C#, SQL সার্ভার, নেট কোর, MVC, রেজর এবং জেকোয়ারি এ সফটওয়্যার বিকাশের অভিজ্ঞতা থাকতে হবে, বিশ্ববিদ্যালয় পর্যায়ের যে কোনো প্রকল্প বাদ দিতে হবে, সংরক্ষিত পদ্ধতি, ফাংশন, স্বাভাবিককরণ এবং যোগদানের সাথে পরিচিত হতে হবে, MongoDB প্লাস, নেট কোর, অ্যালাই অ্যান্ড কিউ, রেস্ট API এবং প্রতিক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকতে হবে, গিট সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব। আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার একটু নিজেরা পড়ে নিতে পারেন। আপনারা নিজেদের সুবিধার্থে অবশ্যই আপনারা এই চাকরির দায়িত্বগুলো পড়ে নেবেন। অন্যান্য সুবিধাসমূহ, অর্থাৎ কোম্পানির তরফ থেকে আর কি কি সুযোগ সুবিধা আপনাকে দেয়া হবে,
মোবাইল বিল দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড দেওয়া হবে, লাঞ্চ সুবিধা রয়েছে অর্ধেক ভর্তুকি, বেতন পর্যালোচনা রয়েছে বার্ষিক, উৎসব ভাতা দেওয়া হবে 2টি বার্ষিক। এখান থেকে খুবই দারুণ দারুণ সুযোগ সুবিধা রয়েছে, একবার আমি পড়ে শুনিয়ে দিয়েছি, আপনারা কিন্তু এখানে যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পন্ন করে দেবেন। শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিএসসি সাবজেক্টের উপর, আবেদনের শেষ সময় 20 মে 2024। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য 20 মে পর্যন্ত কিন্তু বসে থাকবেন না, আগেও বলেছি যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন। আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবসের নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে। বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে ভালো করে চেক করে নেবেন আগে এটি প্রাণ আরএফএল গ্রুপের ট্রেনিং ইঞ্জিনিয়ার পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে আপনারা এখান থেকে নিচের দিকে এসে সমস্ত ধরনের রিকোয়ারমেন্টস খুব ভালোভাবে পড়ে নেবেন। আবারও বলে দিচ্ছি যে চাকরির তখন ইন্টারভিউতে যাবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে ইন্টারভিউরা বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে, আগে থেকে জেনে থাকলে আপনার জন্য ভালো হবে, তাই আপনারা এখান থেকে সমস্ত ধরনের তথ্য খুব ভালোভাবে পড়ে নেবেন। সমস্ত ধরনের তথ্য এখান থেকে খুব ভালোভাবে পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন, আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে বলা আছে কিভাবে আপনি আপনার 5 মিনিটে একটি বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে, তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর ফিরে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% আছে কিনা সেটি চেক করা। বিডি জবসের অ্যাকাউন্ট যদি 100% না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আপনার আবেদনটি যেন বাতিল না হয় সেজন্য আপনাকে আপনার বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে হবে। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, এবং যারা করতে পারেন না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল করে নিতে পারবেন। ভিউয়ার্স, আপনারা এই ভিডিও দুটো আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলে আসার পর ভিডিওতে গিয়ে পপুলারে ক্লিক করলেই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে বিডি জবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে নেবেন। করার পর এখান থেকে নিচের দিকে এসে আবেদন করুন, এই সবুজ লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। আপনারা এখানে দিতে পারেন, যেহেতু এখানে বলা আছে যে আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে বিএসসি এবং আপনার অভিজ্ঞতা রয়েছে 2 বছর ও 2 বছর ছাড়াও, মানে ফ্রেশার হয়েও আপনি আবেদনটি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনারা এখানে 15,000 থেকে 30,000 অথবা 35,000 মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিতে পারেন। আমি এখানে 28,000 বসিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদাকে প্রাধান্য দিয়ে তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেবেন। অবশ্যই আপনার নিজস্ব যোগ্যতাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তারপর অ্যামাউন্টটি বসিয়ে দিবেন। এরপর রয়েছে একটি সতর্কবার্তা। ভিউয়ার্স, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন, bdjobs.com লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরির প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। এই সতর্ক বার্তাটিতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়া ফিরস, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে। আর আপনারা যারা এখনও আমাদের সহস্থলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন, কারণ বেল বাটনে চাপ দিয়ে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।